গ্রাফিক্স ডিজাইনের একটা সফটওয়্যারের নাম হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে? এই অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। এই যে এই ডিজাইনগুলো করে থাকি, এখানে দেখেন বিজনেস কার্ড ডিজাইন, বিভিন্ন স্টেশন অর্থাৎ বিভিন্ন লেটার হেড, প্যাড ডিজাইন, এনভেলপ ডিজাইন, তো এরকম অনেক ডিজাইনের কাজ আছে এখানে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে। আমি জাস্ট ফাইবার একটা অপশনে দেখালাম, একটা সাইডে দেখালাম, এরকম অনেকগুলো আছে। এনভেটে মার্কেট প্লেস, 99 ডিজাইন, অনেকগুলো সাইট আছে, freelancer.com, upwork.com, তো সবগুলোতেই কিন্তু গ্রাফিক্সের কাজ পাওয়া যায়, এই ধরনের কাজ কাজগুলো। তো আমি একটা দিয়েই কাজ দেখাচ্ছি এখান থেকে, একটা দিয়ে বলতে এখান থেকে আমরা কাজে গেছে পরবর্তী যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তো এখন এই যে এখানে যে বিজনেস কার্ড ইত্যাদি যেগুলো আছে, লোগো ডিজাইন ইত্যাদি যেগুলো আছে, এগুলো আমরা কিভাবে করব তা এই কোর্সের মধ্যে শিখবো, অর্থাৎ এখানে আমরা শিখবো। এখানে দেখেন আমি, আচ্ছা লোগো ডিজাইনটা একটু দেখাই, এই যে লোগো, এই ধরনের লোগোগুলো ডিজাইন করা, এই যে লোগোগুলো, এরকম লোগোগুলো ডিজাইন করা, এখান থেকে কিন্তু এরা আর্ন করছে। দেখেন 1000+ আর্ন করছে ও লোগো ডিজাইন করে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এটা ওপেন হোক, এরপরে এটাও 1000+, এটাও 1000+, এটাও 1000+, এরকম অনেকেই আরও এখানে আছে, এগুলা দেখতে পারি। এগুলা দেখেন 3247, 111টা তার এখন বর্তমানে অর্ডার আছে, এটাতে 42টা অর্ডার আছে, 22328টা সে ডেলিভারি অর্থাৎ বায়ার রিভিউ পাইছে, কিন্তু এর থেকে আরো অনেক বেশি কি ও অর্ডার কমপ্লিট করছে, শুধুমাত্র যারা রিভিউ দিছে তাদেরগুলো এখানে দেখাচ্ছে, এবং 42টা তার এখন বর্তমানে অর্ডার রানিং আছে। এরপর এটা, এটাতে 8টা অর্ডার রানিং আছে, 1436টা কি আছে। তো এই যে এখানে ও কি কি কাজ করে তা এখানে আমাদের দিচ্ছে। লোগো ওয়ান কনসেপ্ট, মানে একরকম ডিজাইন, ট্রান্সপারেন্ট, PNG ইত্যাদি কি কি দিবে সেটা এখানে বলছে, কোন প্যাকেজে কি দিবে। তো এখানে প্যাকেজে দেখেন একদম বেসিক প্যাকেজের মধ্যে $195 সে বেসিকের মধ্যে দেবে, শুধু একটা লোগো দিবে, ওই একটা পছন্দ ওইরকমই, হ্যাঁ এডিট করে দিবে যদি কোনো প্রবলেম হয়। তো ওই একটা লোগোর দাম $195, দুইটা কনসেপ্ট দিবে, তো দুইটা কনসেপ্ট দিলে সে $295 নেবে, আর যদি প্রিমিয়ামে যায় $395 নেবে। তো এই যে এখানে ও এই কাজগুলা অনেক বায়ারের সাথে করছে, এখানে দেখেন এই যে 1436 জন বায়ারের সাথে করছে, তো তারা কি ধরনের ফিডব্যাক দিছে দেখেন, এই যে তাদের ফিডব্যাকগুলা এখানে দেখেন, তাদের ফিডব্যাকগুলা ফিডব্যাকগুলা দিছে, অর্থাৎ যারা ওর থেকে লোগো সার্ভিস নিছে অর্থাৎ লোগো করাই নিছে, ওরা একটা রিভিউ দিছে, ওই রিভিউগুলো এখানে আছে। তো এই রিভিউর মধ্যে হয়তো কিছু কিছু নেগেটিভ রিভিউ আছে, যেমন এখানে 4 স্টার দিছে 30টা, 3 স্টার দিছে 8টা, 2 স্টার দিছে 5টা, 1 স্টার দিছে কত 8টা। তো এগুলো ছাড়া বাকি সবাই 5 স্টার দিছে, তার মানে ও ভালো একটা ডিজাইনার। তো এইটা এখানে দেখলাম, এরপরে এই যে এখানে ও, এরপরে ও 111টা অর্ডার রানিং আছে, তার মানে অনেক টাকা। এই যে এখানে একদম বেসিক হচ্ছে কত $35, তো বেসিক যদি $35 হয় আর এর বেসিক হচ্ছে কত $15, আমি যদি 8টাও ধরি, $15 যদি ধরি, দেখেন যেগুলোর রিভিউ আছে 15 গুণ কত 22 32 8, এই যে এত ডলার। আর যদি আমাদের বাংলা টাকায় কনভার্ট করি, আমি যদি 84 টাকাও ধরি, এখানে এত টাকা সে শুধু লোগো ডিজাইন করে এত টাকা আমাদের সামনে, আমাদের মানে আমাদের যেটা দেখাচ্ছে সেটা, কিন্তু এর বাইরে সে এখানে স্ট্যান্ডার্ডও পেতে পারে, প্রিমিয়ামও পেতে পারে, এবং এখানে যে রিভিউ আছে তার থেকে অনেক বেশিও হতে পারে, হবে অবশ্যই হবে, অনেক বাইরে রিভিউ দেয় না, তো যাদেরগুলো রিভিউ দেয় না তারা তাদের এখানে আসে না, তাদেরগুলো এখানে দেখায় না। ও কতদিনে কাজ করতেছে, হ্যাঁ হবে সম্ভবত এখানে 2015 সাল থেকে, 2015 সাল, এখন 2020 সাল,
2015-এর লাস্টে ডিসেম্বরে, তাহলে 2015 না 2016 থেকে, তো 2016 থেকে 2015-তে ধরেন হয়তো কাজ নাও পাইতে পারে শুরুর দিকে, তো এখন ডিসেম্বরে যেহেতু এক মাসের মধ্যে হয়তো অনেকে কাজ পায় না, তো সেই হিসাবে বললাম এখানে কত 2016 থেকে কত 2020 বিশ এখনো শেষ নাই হয় নাই, তাহলে সে এই যে এই কয় বছর, 4 বছরে ধরি, 4 বছর ভুল হয় নাই, 4 বছরে এত এত টাকা ইনকাম করছে, কত 2 কোটি টাকা, সে যদি অনলাইন থেকে 2 কোটি টাকা ধরেন, 2 কোটি কিন্তু অনেক বেশি, ওর থেকে একটাই আনা দেখালাম। আচ্ছা এখানে আমি একটা দেখাইছি, আমি একটু এখানে যাচ্ছি, দেখেন একটু নিচে আসি, এই যে এখানে আমি কোনে কত দেখাইছিলাম, আচ্ছা ও শুধু এটা, আচ্ছা ও শুধু লোগো ডিজাইনই করছে আর কোনো ইয়া করে না, ও শুধু লোগো ডিজাইন করে, দেখি ওর প্রোফাইলে গিয়ে দেখি, আচ্ছা লোগো ডিজাইন 24,000 করছে, তো 24,000 যদি করে অনেক টাকা ইনকাম করছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আমাদের কাজে যাচ্ছি, এখানে তো প্রথমে যেগুলো দেখাইছি এগুলো জাস্ট আপনাদের ইমপ্রেস করার জন্য, ইমপ্রেস বলতে আপনাদের আগ্রহটা বাড়ানোর জন্য, ও করতে পারছে আমিও করতে পারবো, এরকম বসে থাকলে হবে না, আপনাকে কাজ শিখতে হবে, কাজ শিখার পর আপনি কাজ করতে পারবেন, ও আগে কাজ শিখছে, শ্রম দিচ্ছে, শ্রম দেওয়ার পর এখানে ইনকাম করতেছে, ঠিক আছে, তো আপনাদেরও আগে কাজ শিখতে হবে, কাজ শিখার পরে তারপরে ইনকামের চিন্তা করতে পারবেন, কাজ না শিখে ও ইনকাম করতেছে আমিও বসে থাকি ফাইবারে গিয়ে, একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলি, কাজ নাই, অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো কারণে এখানে কোনো কাজ হবে না, কারণ ওখানে যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে এক্সপার্ট, হ্যাঁ 7-এর মধ্যে কয়েকজন হয়তো কিছু না জেনে ওখানে গেছে, গিয়ে এমনিতে ঘুরাঘুরি করতেছে অ্যাকাউন্ট করছে এরকম থাকবে, কিন্তু বেশিরভাগ এক্সপার্ট, তো ওদের সামনে আপনাকে প্রমাণ করতে হবে, মানে ওদের সাথে কম্পিটিশনে আপনাকে জিততে হবে, তো ওইটা করতে পারলে আপনি এখানে কাজ পাবেন, প্রথম প্রথম একটু কঠিন হয়, আপনি যখন কয়েকটা কাজ পেয়ে যাবেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে, তো এত যতটা বলতেছি কঠিন তত ততটা কঠিন না। আচ্ছা তো এই যে এরকম, এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, আমরা যে ভার্সনটাতে কাজ করতেছি এটা হচ্ছে এটা সিসি, ঠিক আছে, তো এটা সবাই ইনস্টল করে নেবেন আপনাদের ইয়ার থেকে, নেট থেকে ইনস্টল করে নিতে পারেন, অথবা এখান থেকে প্যান ড্রাইভে নিয়ে যেতে পারেন, আর এই ভিডিওটা আমি ইউটিউবে দিব, ওখানে যদি কেউ কমেন্ট করে ওইখানে নিচে আমি লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা ইয়ার লিঙ্ক দিয়ে দিব, সফটওয়্যারটার লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ আচ্ছা ভিডিওটার নিচে লিঙ্ক দিব, আর আপনারা ওইখানে যদি না দেই ওখানে কমেন্ট করে দিয়েন, আমি ওখানে মেইলে মেইল আইডি দিয়ে দেন ওখানে আমি দিয়ে পাঠাই দেবো, যদি অনেক সময় প্রবলেম হয় লিঙ্ক দিলে কম, বিভিন্ন কোম্পানির সফটওয়্যার যদি পাবলিশ করে দেয় পাবলিক, মানে পাবলিকলি ইয়া করে দেয়, কারণ এগুলো হচ্ছে পেইড সফটওয়্যার, তো যদি আমরা ওদের লিঙ্ক দিয়ে দেই তাহলে কোম্পানি কী হয়ে যায়, কিছু অ্যামাউন্টের থেকে ওরা কী হয়ে যায়, অর্থাৎ ওই টাকাটা অন্যজনে যদি কেউ অনলাইন থেকে কিনে তখন তারা ওখান থেকে একটা ডলার পাচ্ছে, এখন আমি যদি পাবলিশ করে দিই তাহলে ওরা ওই টাকাটা পাচ্ছে না, যার কারণে ওরা আমাদের ভিডিওতে অনেক সময় কী করে মানে রিপোর্ট করে যে আমি ওদের সফটওয়্যারগুলো পাবলিক করে দিছি, এরকম অনেক ইয়া হয়, বিভিন্ন সফটওয়্যার আছে, সব সব সফটওয়্যারের মধ্যে এই সিস্টেমটা হয় না, অ্যাডোবে করে মাঝে মাঝে, তো আচ্ছা যাই হোক এটা অন্য বিষয়, আমি প্রথমে এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে ফাইল এডিট ইত্যাদি, এগুলো হচ্ছে মেনু, আর এটা হচ্ছে টুলবার, এই যে এইটা, এবং এগুলাকে আমরা বলি প্লেট, কালার প্লেট, এরকম এগুলো হচ্ছে প্লেট, তো এখানে কিছুই দেখা যাচ্ছে না এই যে এগুলাতে, কেন দেখা যাচ্ছে না, কারণ আমরা এগুলা কোথায় অ্যাপ্লাই করব সেই জিনিসটা নেই, অর্থাৎ আমাদের ক্যানভাস নেই যেখানে আমরা ডিজাইন করব, ওটা নেই, ওই জন্য মিনিমাইজ, রেস্ট ডাউন এবং ক্লোজ করে দেওয়া,
আর এখানে অপশন বার, এটা হচ্ছে অপশন, এই যে এই যে এই জায়গাটা আমি এখানে যদি কোথাও সিলেক্ট করি, কোনো দিন ড্রয়িং করি, এখানে অপশনগুলো চলে আসবে, আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা এরপর আমি যাচ্ছি ফাইলে, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমাদের একটা উইন্ডো আসবে, এখানে দেখেন নেম, আমি যেই ডিজাইনটা করব ওই ডিজাইনের নাম। এরপরে প্রোফাইল, এটা আমরা কিসের জন্য করব, এটা আমরা প্রিন্টের জন্য করব, এটা আমরা প্রিন্ট এটার জন্য আমরা দিলাম, যদি ওয়েবের জন্য হয় ওয়েব দিব। তো এখানে 8 GB ভিডিও ফ্রেম ইত্যাদি এগুলো আছে, আমাদের এগুলোর দরকার না, আমরা প্রিন্ট ওয়েব এগুলাই আমরা কাজ করব। এরপরে এই যে এখানে নাম্বার, এখানে দেখেন এই জিনিসটা, অর্থাৎ আমরা কয়টা পেজ চাই, আমি পেজ কয়টা নিতে চাই, আমি যে ডিজাইনটা করব এটা কয় পেজের ডিজাইন হবে, সেটা আমরা এখান থেকে করতে পারবো। আমি যদি এখানে দেখেন বাড়াচ্ছি, পেজ বাড়াচ্ছি, দেখেন এখানে পেজগুলো কিরকম থাকবে, একটার পর একটা এরকম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা থাকবে, নাকি একটা নিচে আবার উপরে এরকম থাকবে, নাকি পাশাপাশি ওদিকে চলে যাবে, নাকি নিচের দিকে চলে আসবে, নাকি এদিকে পাশে সবগুলো একটার পর একটা চলে যাবে, অর্থাৎ আমার পেজগুলো কোন দিকে থাকবে। নর্মালি আমরা এমএস ওয়ার্ডে একটার পর একটা নিচের দিকে পেজ পাই, তো এখানে আমরা চাইলে চারোদিকেই পেজগুলো নিতে পারবো। তো এরপরে এখানে দেখেন ওই পেজগুলো কত দূরত্ব থাকবে, একটার পর একটা দূরত্ব কত থাকবে, কলাম কয়টা থাকবে, তো আমরা এগুলো এখন দিচ্ছি না, আমরা জাস্ট একটাই রাখলাম, তাহলে একটা যদি থাকে তাহলে এগুলো আর কোনো কিছু করতে হচ্ছে না। সাইজ, আমরা যে ডিজাইনটা করব ওই ডিজাইনটা কোন সাইজের পেজ আমরা ডিজাইন করব। তো এখানে আমাদের লেটার সাইজ, রিগেল সাইজ, অনেকগুলো সাইজ আছে, আমরা A4 সাইজটাই নিলাম, তবে এই সাইজটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এই সাইজটা। তো কখন যদি আমি কোনো একটা লোগো ডিজাইন করি, সেক্ষেত্রে আমার এখানে পেজের সাইজের দরকার নেই, আমার পেজের যে কোনো এক জায়গায় লোগোটা ডিজাইন করতে পারবো, পরবর্তীতে এটা কোনো সাইজ দিতে বললে ওই সাইজে আমরা সেভ করতে পারবো। তবে এখানে চাইলে আপনি ভিজিটিং কার্ড করার সময় সাইজ দিতে পারেন, এই জায়গায় এখানে সাইজ দিয়ে দিতে পারেন। আর কোনো সময় যদি কোনো A4 সাইজের পেজ তৈরি করতে চান, তাহলে এখানে A4 সাইজের পেজে আপনি তৈরি করতে পারবেন। এরপরে এই যে ওয়েথ এবং হাইট, এটা হচ্ছে পিটি, অর্থাৎ পিক্সেলে দেওয়া আছে, আমরা এখান থেকে পয়েন্টে এখান থেকে ইউনিটটা চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে অনেকগুলো ইঞ্চি আছে, এখন যদি আমি ইঞ্চিতে ক্লিক করি এখানে ইঞ্চি হয়ে যাবে, এখান থেকে যদি আমি পিক্সেলে ক্লিক করি পিক্সেল হয়ে যাবে, এখান থেকে মিলিমিটার, সেন্টিমিটার, যেটাই দিতে চাই। তো এই জিনিসটা কি পয়েন্ট অনেক সময় দরকার হয়, ইউনিটটা আমি যে ডিজাইনটা করব ওই ডিজাইনটা কি দিয়ে পরিমাপ করব, কি দিয়ে পরিমাপ বলতে এটা কি ইঞ্চি হবে, নাকি পিক্সেলে হিসাব হবে, নাকি সেন্টিমিটারে হিসাব হবে। আমার বায়ার আমাকে বললো যে 200x200 পিক্সেলের একটা ব্যানার তৈরি করতে হবে, তখন আমি যদি এখানে ইঞ্চিতে দেই, 200x200 ইঞ্চি দেই, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আমাকে বায়ার বলছে পিক্সেলে, তাহলে আমাকেও এখানে পিক্সেল দিতে হবে, আমার বায়ার বলছে এত বাই এত ইঞ্চি একটা কি করতে হবে, ব্যানার তৈরি করতে হবে, তাহলে আমাকে ওই ব্যানারটা অত বাই অত ইঞ্চি দেওয়ার জন্য এখান থেকে ইঞ্চি সিলেক্ট করতে হবে। যদি কোনো কারণে আমি এখানে পিক্সেল দিলাম হিসাবে ইঞ্চি দিলাম, তাহলে হয়তো একদম ছোট হয়ে যাবে, আর যদি উল্টোটা হয় তখন অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ আপনি ইঞ্চি দিচ্ছেন এখানে সেটিংয়ে, কিন্তু আপনার ওখানে পিক্সেল হিসাবে আপনাকে বলতে হলো, তখন ওটা অনেক বড় হয়ে যাবে। তো কথাটা কঠিন হলো, একদম সহজ জিনিস, এই যে এখানে ইঞ্চি থাকলে, এখানে যদি ইঞ্চি থাকে আপনি ইঞ্চি দিবেন, এখানে যদি পিক্সেল থাকে পিক্সেল এখান থেকে করে দিবেন, অর্থাৎ আপনাকে যে মাপটা দিল সেই মাপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এই দুইটা। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন বলতে কি, উপর থেকে নিচে লম্বা এবং পাশে লম্বা, পেজটা উপর থেকে নিচে লম্বা এবং পাশে লম্বা। এরপর হচ্ছে ব্লিড অপশন, ব্লিড হচ্ছে কি, এই যে এখানে এই জায়গার থেকে এতটুকু একটা জায়গা খালি আছে না, তো এরকম আমি যে ডিজাইনটা করবো এখানে ব্লিড করব কতটুকু, অর্থাৎ কতটুকু জায়গা খালি রেখে আমরা ডিজাইন করব সেটা, তো এটা আমি এখন দিচ্ছি না। এরপর অ্যাডভান্সের মধ্যে আরও অনেক কিছুই আছে, এখানে দেখেন কালার মোড, আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা কয় কালারে, অর্থাৎ কোন মোডে আমরা ডিজাইনটা করব, কোন মোডে বলতে এখানে যেটা দেখাচ্ছে CMYK, সায়েন, সি দিয়ে হচ্ছে সায়েন কালার, এম দিয়ে হচ্ছে ম্যাজেন্ডা কালার, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েলো কালার, আর ক্যা দিয়ে, এটা একটা ব্ল্যাক বলে, এটা ক্যা দিয়ে একটা ব্ল্যাক, তো এই যে ব্ল্যাক কালার, তাহলে আমরা যদি কোনো একটা ডিজাইন করি ওই ডিজাইনের মধ্যে 4টা কালার থাকবে। ইলাস্ট্রেটরে আমরা 4 কালারের উপর ডিজাইন করে থাকি, 4 কালার বলতে আবার শুধু 4টা কালার না, ওই 4 কালার দিয়ে অনেকগুলো কালার তৈরি হয়, অর্থাৎ যে কোনো একদম অনেকগুলো কালার থাকলেও ওটাকে আমরা 4 কালার বলবো, একটু পরে এটা আমরা দেখবো।
তো এটা মনে রাখেন, ইলাস্ট্রেটরের ডিজাইন ফোর কালারের হয়। এরপরে আরজিবি, আরজিবি মানে কি? রেড গ্রিন ব্লু। আরজিবি মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। এটা আমরা বেশিরভাগই ফটোশপ অর্থাৎ রাস্টার ইমেজের ক্ষেত্রে ইউজ করি, ফটোশপের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তো আমি এখানে সিএমওয়াই কা রাখলাম। এরপরে রাস্টার ইফেক্টস ক্ষেত্রে এখানে হাই 300 PPI এটাই রাখবো, 300 PPI এটাই রাখবো আমরা। এরপরে প্রিভিউ মোড এটা এরকমই থাকবে, ডিফল্ট থাকবে, এগুলো এরকম থাকবে। তো এই যে এটা দেওয়ার পর ওকে দিলেই আমরা যেভাবে সেটিং করলাম ওইভাবে আমাদের পেজটা চলে আসবে। তো এইটা একটা। এরপর আমি আবার যাচ্ছি নিউ ফ্রম টেমপ্লেট, এখানে গেলাম। তো এখানে গিয়ে দেখেন এই যে ব্ল্যাঙ্ক টেমপ্লেটস, এখানে আসলাম, এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এই যে এই টেমপ্লেটগুলো থেকে আমরা যদি কোনো একটা টেমপ্লেটে যাই, যেমন এখানে আমি বিজনেস কার্ড এটাতে গেলাম, এটাতে গিয়ে নিউতে ক্লিক করলাম, এখন বিজনেস কার্ডের উপর আমাদের একটা ট্যাবলেট এখানে চলে আসছে। এই যে এখানে বিজনেস কার্ড ডিজাইন করতে বলছে, এই যে এটা হচ্ছে বিজনেস কার্ডের উপর। আবার গেলাম এখানে, যদি আমি যাই এখান থেকে ব্যানার অ্যাডস, এটাতে ক্লিক করলাম, একটা ব্যানারের অ্যাড, অর্থাৎ এই যে ব্যানারগুলো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া না, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা দেখি এই ধরনের ব্যানার। অর্থাৎ একটা ওয়েবসাইটে ঢুকলাম, ওখানে কতগুলো ব্যানার থাকে, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থাকে। হ্যাঁ, এই যে এই বিজ্ঞাপনগুলো কীভাবে তৈরি করব, তো আমি একটু বিজ্ঞাপনে ইয়া দেখাচ্ছি আপনাদের, মানে বোঝার জন্য। আমি যদি এখানে যাই বিডি জবস, বিডি জবস, এই যে এটা একটা ব্যানার, এটা একটা ব্যানার, এটা একটা ব্যানার। তো বিডি জবসে তেমন ব্যানার নাই আমরা। এই যে এটা একটা ব্যানার, এখানে আমি যদি যাই বিক্রয় ডট কম, বিক্রয় ডট কমে গেলাম। তো বিক্রয় ডট কমে আমি এখানে কোন একটা বিভাগে যাব। এই যে এখানে একটা অ্যাড আসছে, তো এই অ্যাডগুলোর সাইজ ওখানে দেওয়া আছে, ওখান থেকেও আমরা সাইজ দিতে পারি। এই যে এটা অ্যাড, তো এখন এই যে অ্যাডটা, তো এখানে এখানে আমরা যদি যাই এখানে আরও অনেক অ্যাড পাবো। তো এই যে এখানে একটা অ্যাড আসছে, তো এখানে একটা অ্যাড আসছে। তো এই যে এই অ্যাডগুলো আমরা এখানে বানাই থাকি। এই যে একটু আগে লম্বা একটা দেখাইছি না, এই পাশে হলুদ কালার এইটা এখানে আছে, তারপর উপরে লম্বা দেখাইছি এটা এখানে আছে, তারপর এগুলো একটা দেখছি, একটু আগে একটা দেখছিলাম এটা। তো এই যে এই অ্যাডগুলো এখানে সাইজ করে দেওয়া আছে, এখান থেকেও নিতে পারেন, তবে সাইজ নিজেও করতে পারেন। এই সাইজগুলো আমরা দেখাবো আস্তে আস্তে। তাহলে এখানে রেডিমেড কিছু ট্যাবলেট দেওয়া আছে, এই ট্যাবলেটগুলো থেকেও আপনি আর সাইজগুলো নিতে পারবেন। এই যেগুলো এখানে ক্লিক করলাম, এই যেগুলো এখানে শার্টের ডিজাইন অর্থাৎ টি শার্টের ডিজাইন, তো এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, এগুলো আমার এখন দরকার নাই, এটাই রাখলাম। তাহলে এই যে এখানে ফাইল থেকে আমরা নিউ এবং নিউ ফ্রম ট্যাবলেট এটা দেখলাম। ওপেন হচ্ছে পুরাতন কোনো ফাইল ওপেন করা, রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করছি ক্লোজ করে দেওয়া, সেভ করা, সেভ তো কমন সবাই জানেন, তারপরে ট্যাবলেটে সেভ করতে পারবেন কোনো একটা ডিজাইন করে, তারপরে সেভ ফর ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটে অ্যাড করার জন্য কোনো ডিজাইন করছেন ওটা এখান থেকে সেভ করতে পারবেন, এগুলো আস্তে আস্তে আমরা সব জানবো। এখানে আমরা এক্সপোর্ট করতে পারবো, প্লেস করতে পারবো, এগুলো আমরা দেখবো। তো এখন আমরা এই যে এই অপশনটার কথা বলছিলাম, আমি যদি এখানে ক্লিক করে এটার অপশনগুলো আসবে, এখানে ক্লিক করলে এখানে যেটাতে ক্লিক করবো ওটার অপশনগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এভাবে অপশনগুলো এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে এখানে এগুলো গেল। এই যে এটার নাম হচ্ছে ফিল কালার আর এটার নাম হচ্ছে স্ট্রোক কালার, এগুলো একটু পরে আমি দেখাচ্ছি। এরপর এখানে আমরা প্লেটের কথা বলছিলাম, এই প্লেটগুলোতে এখন ক্লিক করে দেখি, দেখেন এখানে কালার আসছে, একটু আগে আমরা এখানে ক্লিক করছিলাম কিছুই আসে নাই এখানে, এগুলোতে ক্লিক করছিলাম কিছুই আসে নাই।
এরপর দেখেন এখানে অনেকগুলা প্লেট আছে, এই প্লেটগুলোর মধ্যে যদি কোনো প্লেট না থাকে অথবা এগুলা যদি না থাকে আমরা কোথায় পাবো? আমরা যাচ্ছি ভিউতে। আচ্ছা এখানে উইন্ডোতে গেলাম, উইন্ডো ভিউ মানে হচ্ছে এগুলা দেখা। এখানে উইন্ডোতে আমরা যে জিনিসগুলা পাচ্ছি এখানে দেখেন কন্ট্রোল টুলস, ঠিক আছে, এরপর আরো যেই অপশনগুলো আছে এখানে সবগুলো এখানে দেওয়া আছে। তো আমি এখান থেকে অ্যালাইনে ক্লিক করলাম, এই যে অ্যালাইনটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে কালারে ক্লিক করলাম, কালারটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি লেয়ারে ক্লিক করলাম, লেয়ারটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যদি পেইন্টারে ক্লিক করি, প্যাথ পেইন্টারটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমার যখন যে প্লেটটা প্রয়োজন এখান থেকেও পাবো, আবার ওইখানে যদি নাও পাই এখানে উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই যে এখানে টুলসে ক্লিক করলাম, টুলস চলে গেছে। আমি এখান থেকে আবার টুলসে ক্লিক করলাম, টুলস চলে আসছে। আবার এখান থেকে যদি আমি কন্ট্রোলে ক্লিক করলাম, কন্ট্রোলটা চলে গেছে, এখানে যে অপশনটা ছিল ওটা চলে গেছে। আবার এখান থেকে আমি ক্লিক করলাম, এটা চলে আসছে। তো এই কাজগুলো অনেকেই পারে সহজে। গুলা আমরা এবার চলে যাচ্ছি কালার নিয়ে। তো আমি এখানে এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে উপর থেকে নিচের দিকে একটা টান দিলাম। এখানে ভিতরে কালার কি কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু জুম করি, হ্যান্ড টুল দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসি। এই যে এতটুকু রাখলাম, এই যে এখানে ভিতরে কালার কি বলেন তো, কালার আছে, কালার আছে, এই যে হোয়াইট। তো আমি এখানে কালার দিচ্ছি এই কালারটা। তাহলে এখানে ভিতরে কি, এটা হচ্ছে সায়েন কালার, ব্লুটা বাদ দেন, এটাকে কি কালার বলে, সায়েন কালার। এই যে আমি কালার এই জায়গায় যখন আমি নিয়ে যাব ওই লিখে আসছে কি, আসছে সি ওয়াই এ এন, সায়েন, সি এম ওয়াই কে, সায়েন কালার। হ্যাঁ, তো এই যে এখানে সায়েন কালার হচ্ছে কোথায়, ভিতরে সায়েন কালারটা কোথায়, অর্থাৎ আমার যে ডিজাইনটা আছে ডিজাইনের ভিতরে হচ্ছে সাইন। আচ্ছা এখানে এই কালারটা হচ্ছে সাইন কালার, ঠিক আছে। এই যে ভিতরে যে কালারটা সেটাকে আমরা ফিল কালার বলি, কি কালার, ফিল, অর্থাৎ ভর্তি, অর্থাৎ যেখানে ফিল করছে। এরপরে বাইরে যে কালারটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি স্ট্রোক কালার, কি কালার বলবো, স্ট্রোক কালার। এই যে এখানে ভিতরের কালারটা যদি আমার কোনো সময় চেঞ্জ করতে হয়, বাইরের যে লাইনের কালারটা যদি কোনো সময় চেঞ্জ করতে হয় কিভাবে করব, আমি এটা সিলেক্ট করব। এই যে এই অপশনটা হচ্ছে উপরেরটা হচ্ছে ফিল, আর নিচের অপশনটা হচ্ছে স্ট্রোক। আমি যদি এটা উপরেরটা চেঞ্জ করতে চাই উপরেরটাতে ক্লিক করতে হবে, আর যদি নিচেরটা ক্লিক করতে করি নিচেরটা উপরে চলে আসবে। তো এখন এটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে সোয়াসিস প্লেট থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখন কালার চেঞ্জ হয়ে গেছে ওইটা। এরপর যদি আমি ফিলটা উপরে তুলে ফিলের কালার চেঞ্জ করি, এখান থেকে করা যাবে, এখান থেকে কালার করি, এখানে দেখেন আমি গ্রিন দিলাম। তো এই যে এভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ ফিল কালার এবং স্ট্রোক কালার থেকে। আচ্ছা তো এই এই দুটো অপশন গেল কালার। আর যদি আমি এখান থেকে দেখেন নানে ক্লিক করি কোনো কালার থাকবে না, এখন কোনো কালার নেই, ভিতরে কোনো কালার নেই, এখানে ফিল কালার কোনো কিছুই নেই। প্রথমে কিন্তু হোয়াইট ছিল, সাদা, ওনারা বলছিলেন কোনো কালার নেই, তখন সাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু এখন কোনো কালার নেই। এরপর লাইনে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে লাইনটাও আমি কোনো কালার নেই, এখন এখন কোনো কালার নেই, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি যদি এখানে মাউসটা সিলেক্ট করে দেখা যাবে, আর এটা যদি বাইরে ক্লিক করি কোনো কিছুই দেখা যাবে না। তো আমি এটা আবার যদি কালার করতে চাই এখানে ক্লিক করে কালার করে দিতে পারবো। ওকে, এরপর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, এই যে গ্রেডিয়েন্টগুলো এখান থেকে আমরা দিতে পারবো, এই যে এরকম গ্রেডিয়েন্ট। আর এই গ্রেডিয়েন্টগুলো এখানেও আছে, দেখেন এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টগুলো এরকম করেও আমরা দিতে পারবো। তারপর হচ্ছে এটা হচ্ছে সলিড কালার, এক কালার, অর্থাৎ আগে যে কালারটা ছিল এখানে যে কালারটা ছিল এটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার কি কালার, অর্থাৎ একটা একটা শেপের মধ্যে আমরা কালারটা কিভাবে চেঞ্জ করব। তো এখন এটা গেল, এরপর আমি এখানে একটু এটাকে কপি করি, অল্টার চেপে ধরে আমি টান দিচ্ছি, অল্টার চেপে ধরে আমি এদিকে টান দিলাম। তো এই কালারটাকে আমি দিচ্ছি সাইন কালার। এরপর এখানে আমি দিচ্ছি, এটা কি দেখেন কি লিখছে, ম্যাজেন্ডা। এরপর এখানে এটা ইয়েলো, আর এখানে এটা
ব্ল্যাক, তাহলে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক, এই যে চারটি কালার, এই চারটি কালার দিয়ে আমরা মূলত আমাদের ডিজাইনগুলো করে থাকি। অর্থাৎ কোনো একটা ডিজাইন করলে ওখানে আমরা চারটি কালার দিয়ে থাকি, তবে আমরা একটা কালার দিয়েও ডিজাইন করতে পারবো, দুইটা কালার দিয়েও ডিজাইন করতে পারবো, তিনটা দিয়েও ডিজাইন করতে পারবো, চারটা দিয়েও ডিজাইন করতে পারবো। তো খরচ হিসাবে যদি আমরা ধরি, আমরা যদি এক কালারের কোনো একটা ডিজাইন করি তাহলে আমাদের খরচ কম পড়বে, দুই কালারের ডিজাইন করলে তার থেকে একটু বেশি পড়বে, তিন কালারের ডিজাইন করলে তার থেকে একটু বাড়বে, চার কালারের ডিজাইন করলে মানে একদম ফুল খরচটা পড়বে। তো এখন এটা কেন খরচ বলতেছে, এটা কেন এরকম খরচটা, আমরা পার্থক্য কি? একই রকম আমি যদি 1000টা কোনো একটা ডিজাইন প্রিন্ট করি, সেখানে যদি একরকম কালার থাকে তাহলে খরচ কম, এরপর দুই রকম হলে এর থেকে ডবল, তিন রকম হলে এর থেকে বেশি, চার রকম এর থেকে বেশি। কেন? কারণ আমরা যেখান থেকে প্রিন্ট করি ওখানে কতগুলা প্রিন্টার ফর্মা বলি আমরা, আমি এমনি নর্মালি বলতেছি আপনারা বোঝার জন্য, একটা ফর্মা, অর্থাৎ কোনো একটা জিনিস থেকে আরেকটা জিনিস বানানোর জন্য। নেগেটিভ বললাম, ছবি তোলার জন্য আগে নেগেটিভ ছিল না ক্যামেরাতে, ধরেন একটা নেগেটিভ তৈরি করবে, তবে এটাকে আমরা বলি ফিল্ম অথবা প্লেট, প্লেট, একটা প্লেট, ওই প্লেটটা প্রিন্ট করা হয় এক কালারের জন্য একটা প্লেট। অর্থাৎ আপনার একটা ডিজাইনের মধ্যে চার রকম কালার আছে, ওই চার রকম থেকে সাইন কালারের একটা প্লেট করতে হবে, ম্যাজেন্ডা কালারের একটা প্লেট করতে হবে, ইয়েলোর একটা, ব্ল্যাকের একটা, চার কালারের চারটা প্লেট। তো একটা প্লেটের দাম 150-200 টাকা, অর্থাৎ একটা প্লেট প্রিন্ট করার দাম হচ্ছে 150-200 টাকা, 150 থেকে 200, কোনো কোনো জায়গায় 200 হতে পারে, কোনো কোনো জায়গায় এর মধ্যে হতে পারে। তাহলে আমি যদি এখানে চারটা প্লেট প্রিন্ট করি, তাহলে যদি আমি 150 করে হয় দেখেন কত, 600 টাকা আসতেছে। তাহলে একটার জন্য 150 টাকা, চারটার জন্য 600 টাকা শুধু আমার প্লেট প্রিন্ট করতে যাবে। এখন এটা হচ্ছে প্লেটটা প্রিন্ট করা, এরপরে ওই প্লেট দিয়ে আমরা যখন কাগজের মধ্যে প্রিন্ট করব, অর্থাৎ মেশিনের মাধ্যমে কাগজের মধ্যে প্রিন্ট করব, ওখানেও 150 টাকা থেকে 200 টাকা করে নেয়, 200 টাকা নেয় অনেক জায়গায়, হয়তো কোনো সময় বাড়তেও পারে, কোনো সময় কমতেও পারে। তো নর্মালি 200 টাকা এটা ধরে নিচ্ছি, তো আচ্ছা 150 টাকাই ধরি, তাহলে 150 টাকা ধরলে কত হয়, ওখানেও 600 টাকা, ঠিক আছে। তাহলে 1200 টাকা কি আসতেছে, 1000 প্রিন্টের জন্য, 1000 কপি প্রিন্ট করার জন্য 1200 টাকা। 1000 কপি বলতে আমরা বড় পেজ যেগুলো আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার বড় পেজ বলতে এটা হচ্ছে 18x23 যে পেজগুলো আছে, অনেক বড় পেজ। তো এখানে পর আবার অনেকগুলো পেজ করতে পারবে, কিন্তু আমরা বড় পেজ প্লেটের সাইজটাই বলতেছি, একটা প্লেট। তো এই যে 1200 টাকা শুধু কি চার কালারের প্রিন্ট এবং প্লেটের দাম, এরপরে কাগজের দাম আছে, কাগজ, কাগজ ধরেন এক রিম কাগজের দাম কত, এক রিম কাগজের দাম আমরা 2400 টাকা ধরলাম, তো এর থেকে কমও আছে, 1900 টাকা আছে, 1800 টাকা আছে, 2100 টাকা আছে, 2200 টাকা আছে, অনেক রকম পেজ আছে। ওটা হচ্ছে কাগজের থিকনেসের উপর, কত গ্রাম কাগজ ওটার উপর ভিত্তি করে এটা হয়। তাহলে এখন 2400 টাকা হলে কত, 3600 টাকা আমাদের কি আসতেছে, প্রিন্ট করার খরচ আসতেছে। এই যে এই 3600 টাকা দিয়ে আমরা এই যে এরকম অনেকগুলা কাজ করতে পারবো, অনেক কাজ করতে পারবো। তো এই 3600 টাকা খরচ করে আমরা এখান থেকে চাইলে 5000-7000 টাকাও ইনকাম করতে পারবো টোটাল, অর্থাৎ কাস্টমার থেকে 5-6 হাজার টাকাও নেওয়া যায়, মানে ক্ষেত্রে বিশেষে আরও বেশিও হতে পারে। আমি যদি বিজনেস কার্ড করি তাহলে এরকম ছোটো ছোটো কাগজ দিয়ে আমরা, বিজনেস কার্ড হচ্ছে একদম ছোটো ছোটো এতটুকু, তো এই যে এটার সাইজের মতো, এর থেকেও ছোটো। তো এরকম 18x23-এর মধ্যে অনেকগুলো বিজনেস কার্ড ডিজাইন করা যাবে, তো সেক্ষেত্রে আমার অনেক টাকা এখান থেকে আসবে। আমি যদি একটা বিজনেস কার্ডের জন্য অর্ডার নেই, নর্মালি আমাদের 300-300 টাকার নিচে কেউ বিজনেস কার্ড করে দেয় না, তা ডিজাইন করে দেয় না। আমি 350 টাকা ধরি, এটা হচ্ছে একদম কমের মধ্যে, 350 টাকা ইনটু, তাহলে আমি যদি এখানে 100 পিস ধরি, 100 পিস কত, 35000 টাকা
35,000 টাকা প্রায় আসবে কোথায়, যদি 100 বিজনেস কার্ড করে 100 থেকে বেশি করা যাবে, 100 থেকে বেশি করা যাবে। তো এখানে 35,000 টাকা শুধু বিজনেস কার্ড এই খরচের মধ্যে চলে আসবে। এই খরচ বলতে এখানে কার্ড পেপার আসবে, কার্ড আসবে ওই পেপারের দাম বাড়বে আর কি। তো ধরেন আপনার টোটাল খরচ ধরেন 5,000 টাকা, ধরেন 5,000 টাকা খরচ করে আপনি কত আরো 30,000 টাকা লাভ করতে পারেন। তো এটা হচ্ছে সব সময় না, এটা সব সময় না, তবে এখানে হয়তো কিছু বেশি আর কমও হতে পারে, কিন্তু এরকমই হয়। তবে এখন অত বেশি লাভও নাই, যারা আন্তর্গি ল্যাপ প্রিন্ট করে তাদের অত বেশি লাভ নেই, এরকম বেশি না, কারণ এখন মার্কেট অনেক নষ্ট করে ফেলছে, মানুষ অনেক ইয়া করে ফেলছে, অর্থাৎ একদম কম কম করে দিয়ে মার্কেট ডাউন করে দিচ্ছে। আগে কিন্তু এর থেকে বেশি বেশি ইনকাম করতো, এর থেকে বেশি। সাধারণ ইয়ে আছে না, ওই বিলবোর্ড আছে না, যেটাকে পিভিসি বলি, পিভিসি ডিজাইন, ওই পিভিসি ডিজাইন 1 ফুট মানে স্কোয়ার 1 ফিট ডিজাইনের দাম 40 টাকা 45 টাকা করে নিত আগে, তখন ওখানে খরচ সত্য 15 টাকা 16 টাকা 17 টাকা এরকম খরচ, আর বাকিগুলো ওদের লাভ। তো 1,000 ফিট যদি হয়, 1,000 ফিট পিভিসি যদি হয়, তাহলে অনেক টাকা ওদের ওখান থেকে প্রফিট হতো। কিন্তু এখন মানুষ 14 টাকা 13 টাকা দিয়ে অর্ডার নিচ্ছে, 1 টাকা 1 টাকা করে লাভ করতেছে। 1,000 ফিট হলে 1,000 টাকা লাভ হচ্ছে, অথবা 200 ফিট হলে 200 টাকা লাভ হচ্ছে। তো এই এইভাবে জিনিসগুলো মানে মার্কেটগুলো ডাউন করে দিয়েছে মানুষ। হ্যাঁ, একদিক থেকে সহজভাবে মানে কম টাকা দিয়ে মানুষ গ্রাহকরা পাচ্ছে, গ্রাহক খুশি, কিন্তু যারা কাজ করতেছে তাদের প্রফিট কম হচ্ছে, আগে বেশি হতো। আচ্ছা যাই হোক, এটা অন্য বিষয়, আমাদের ইয়াতে চলে যাচ্ছে, যারা ভিডিও দেখবে তারা বিরক্ত বোধ করবে, ওদেরও দরকার আছে, কথাগুলো তো অবশ্যই দরকার আছে। আমি যে প্রাইসের কথা বললাম, ওরা গ্রাফিক্স ডিজাইনার হয়ে যদি নিজেরা কোনো সময় কোনো ইয়া করে, তাহলে প্রাইসটা অন্তত আনুমানিক ধারণা পেল। আচ্ছা, তাহলে এখানে আমি যে কাজটা করছিলাম এটা আমি আবার নিয়ে আসলাম, এই যে এটা কালার জিনিসটা বুঝতে পারছেন। এখন আসি এই যে ব্ল্যাক কালার, এটা আমি বলছি এক কালারের ডিজাইন করা যায়, এক কালারের ডিজাইন করা যায় বলছি না, কিভাবে করব। আচ্ছা আমি এখানে আর একটা কাজ করতেছি, দেখেন এখানে অনেকগুলা শেপ তৈরি করলাম, এটা একটা আছে, আমি কালারে গেলাম, এখানে দিলাম আমি 80% দিলাম, এখানে দিলাম 70%, 60%, 50%, একটু খেয়াল করেন কি বলতে চাচ্ছি, 40%, 20%। তো এখানে কালার কয়টা কয়টা, 7টা। আপনি একটা কেন দেখতে কালার একটা কেন একটা কালার একটা ঠিক আছে মানে বাইরেছেন কমাইছেন কালার একটা কি বল কেকে বলল কালার একটা এখানে এটা অ্যাশ কালার, এটা আর একটু অ্যাশ কালার, এটা এর থেকে বেশি অ্যাশ কালার, এটা এর থেকে বেশি অ্যাশ কালার, এটা এর থেকে অ্যাশ কালার, এটা কালো কালার, অনেকগুলো কালার না। তো এরকম এরকম আমরা মনে করি বাস্তবে, এভাবে আমরা হিসাব করি, কিন্তু আমরা ইলাস্ট্রেটরে হিসাব করব এটা পুরোটাই এক কালার, পুরোটাই কি কোন একটা ডিজাইন করলাম ওই ডিজাইনের মধ্যে সবগুলো কালার আছে, তাহলে আমরা মনে করব কি এই ডিজাইনটাই এক কালারের ডিজাইন, ঠিক আছে। কেন এখানে ব্ল্যাককে আমরা অনেকগুলো কালার করছি, আচ্ছা ধরেন একটা জায়গায় আমরা এরকম কালার করলাম, এরপরে এখানে এই যে হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালার দিয়ে একটা ডিজাইন করলাম, তাহলে এখানে কয় কালার হলো, এখন দুই কালার হলো, ঠিক আছে। হ্যাঁ জি না ঠিক নাই, হোয়াইট কালার, হোয়াইট কালারের কোনো কালার নাই, আমি একটা গেছি গেলাম আমরা কালার পেলাম কয়টা, 4টা, হোয়াইট কালারের কোনো কালার নাই কেন, আমি একটা যদি কাগজ নেই, ঠিক আছে এই কাগজটাতে, এই যে এই কাগজটাতে যদি এখানে হোয়াইট রাখছে, ঠিক আছে এখানে হোয়াইট রাখছে, তাহলে কাগজের কালার কিরকম ছিল, হোয়াইট। তো আমি যদি এখানে কোনো কিছু নাও লিখি এটা হোয়াইট হয়ে যাচ্ছে, তাহলে কাগজটা হোয়াইট হয়ে যাচ্ছে, কি কালার আছে
হ্যাঁ, ওইটাতে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে বলছি। আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করার সময় চার কালারে ডিজাইন করব। এখানে এই কালারটা আমরা একসাথে অনেক করলাম, হোয়াইটের কোনো কালার নাই। হোয়াইটটা আপনি কোনটাও যদি কোনো কিছু লিখে দেন, ডিজাইন করেন, ওখানে কোনো কিছু আসবে না, আসবে না বলে ওটা হোয়াইট থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ডিজাইন সবগুলোই হচ্ছে ব্ল্যাক। আর এখানে দেখেন এবার কালার মিশ্রণে যাচ্ছে। এই যে এই কালারটা কি সাইন কালার, এখানে সি এটা সাইন কত পার্সেন্ট আছে? 100%। এই যে এখানে 100%, এখানে গেলাম ম্যাজেন্ডা 100%, এখানে গেলাম ইয়েলো 100%, আর এটা হচ্ছে ব্ল্যাক 100%। তো আমি সাইন কালারে 100% রাখলাম, এখান থেকে ইয়েলোটা যদি 100% করে দেয় কি হয়ে যাবে দেখেন, গ্রিন হয়ে গেছে। অর্থাৎ আমি যদি বাস্তবে কোনো রঙকে 100% সাইন কালার এবং 100% ইয়েলো কালার যদি সমানভাবে মিক্স করি, বাস্তবে মিক্স করি, তাহলে ওই কালারগুলো গ্রিন কালার হয়ে যাবে। অর্থাৎ ওই যে এখানে কালার দেখা যাচ্ছে না, কালারের কতগুলো কোটা দেখা যাচ্ছে না প্রিন্টারের কালি, ওগুলো যদি আমি সমানভাবে গ্রিন এবং কি সাইন কালার সমানভাবে মিক্স করে যদি ভালো করে কি করি মিক্স করে ফেলি, ওটা গ্রিন কালার হয়ে যাবে। অর্থাৎ সাইন কালার এবং কি ইয়েলো কালার দুটোটা মিক্স করলে গ্রিন কালার হয়ে যাবে। এরপর ম্যাজেন্ডা, ম্যাজেন্ডাতে আমরা যদি যে ম্যাজেন্ডা আছে, ম্যাজেন্ডা আমি যদি ইয়েলোটা এখানে ফোল্ড করে দেই, তাহলে ওই কালারটা রেড কালার হয়ে যাবে। তাহলে ওই চারটা কালার দিয়ে আমরা অনেকগুলো কালার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে আমি যদি হাফ হাফও করে দেই, যেমন এখানে হাফ দিলাম, এখানে হাফ দিলাম, এখানে এতটুকু দিলাম, তাহলে আরেকটা কালার হচ্ছে। এরকম সবগুলো মিক্স করেও আমরা বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারবো, কালার বিভিন্ন গ্রেডিয়েন্ট করতে পারবো। আচ্ছা, এটা গেল। এরপরে দেখেন এই তুলের কাজে যাব আমরা। তুলের মধ্যে প্রথম যে তুলগুলো আছে এখানে হচ্ছে সিলেকশন তুল। এগুলা কি সিলেকশন তুল? সিলেকশন তুলের মধ্যে এই যে প্রথম যে তুলটা, এটাকে আমরা শর্টকাটে ভিতে ক্লিক করলে শর্টকাট এটা সিলেক্ট হবে। এটা মাউস নিয়ে গেলাম, সিলেকশন তুলের পাশে কি আছে ব্র্যাকেট দিয়ে ভি, এই ভিতে আমরা যদি ক্লিক করি, যেমন এটাতে সিলেক্ট করা আছে, আমি ভিতে ক্লিক করলাম, ওটা সিলেক্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে কি এ, এতে ক্লিক করলাম, ওটা সিলেক্ট হয়ে গেছে। আর এরপর এটা কি ওয়াই, আমি ওয়াইতে ক্লিক করলাম, ওটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা শর্টকাট কমান্ড আছে, আমরা শর্টকাট কমান্ড দিয়ে আমাদের কাজগুলো দ্রুত করতে পারবো। এখানে আমি যদি নাও বলি, এখানে যে না শুধু এ বি এগুলা, এখানে যদি আমি কোনো সময় নাও বলি আপনাদের, এই যে নিউ শর্টকাট কন্ট্রোল এন, তারপর হচ্ছে শিফট কন্ট্রোল এন, কন্ট্রোল ও, এই যে শর্টকাট কমান্ডগুলো সবগুলা একদম মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এগুলো একদম মুখস্থ করে ফেলবেন। কোনো একটা কাজ করতে যাচ্ছি আমরা, শর্টকাট কমান্ড অ্যাপ্লাই বেশি করব। আপনি এখান থেকে কাশিকে ধরেন আন্দরকিল্লা, চিরঙে এখানে আন্দরকিল্লা অথবা ঢাকা নীলক্ষেত, এই ধরনের যে জায়গাগুলোতে গ্রাফিক্সের কাজ করা হয় ওখানে যান। আপনি যদি শর্টকাট কমান্ড না জানেন তখন আপনাদেরকে বলবে আপনারা কাজ জানেন না, কিন্তু কাজ অনেক জানেন, কিন্তু শর্টকাট কমান্ড অ্যাপ্লাই না করলে ওরা বলবে যে কাজ জানা না, একদম স্লো, এরকম বলবে। এটা অনেক দেখছি এরকম বলে। যখন আপনি শর্টকাট কমান্ড অ্যাপ্লাই করবেন আপনার কাজ দ্রুততা বাড়বে, মানে কাজও দ্রুত হবে, আপনাকে মোটামুটি স্কিলড এটা বুঝে নেবে ওরা। আচ্ছা, তাহলে এই যে এই তুলগুলা, এই সিলেকশন তুলের কাজ কি দেখেন, আমি এটাতে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করে এখান থেকে কালার করলাম এটা। এরপরে আমি যদি এখানে ক্লিক করি, যদি এটা এভাবে নিয়ে যেতে চাই, দেখেন নিয়ে যাওয়া যাচ্ছে, তাহলে আমার অন্য কোনো তুলে যদি সিলেক্ট করে থাকে, আমি এখান থেকে এটা যদি কোথাও নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারবো। এই জন্য আমার এই তুলটা অবশ্যই চিনতে হবে যে এটা হচ্ছে সিলেকশন তুল, এটা দিয়ে আমরা এক জায়গার থেকে অন্য জায়গায় মুভ করাইতে পারবো কোনো একটা কিছু। ঠিক আছে, এরপরে এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন তুল, কোন একটা কিছু ডাইরেক্টলি সিলেক্ট করা। যেমন আমি এখানে এই তুলগুলো এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম, অর্থাৎ এটা একটা গ্রুপ হয়ে গেছে। যেমন এটা একসাথে সবগুলো যাবে, এখন সবগুলো একসাথে যাচ্ছে না, বাইরে ক্লিক করলাম। তো ডাইরেক্ট সিলেকশন তুলে ক্লিক করে আমি যদি এটাতে ক্লিক করে এদিকে নিয়ে আসি, আর সবগুলো একসাথে আসতেছে,
এটা কিন্তু গ্রুপ করা ছিল, আমি যদি এটা দিয়ে করি তাহলে আমি কাজটা করতে পারবো না, এটা দিয়ে যদি করি কাজটা করতে পারবো না, আমাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই কাজটা করে নিতে হবে। বাইরে ক্লিক করলাম, এভাবে ডাইরেক্ট সিলেকশন দিয়ে কাজটা করে নিতে হবে এটা। এরপরে এটাও গ্রুপ সিলেকশন তুলে এটাও আমরা একই রকম কাজ করতে পারি, তবে ডাইরেক্ট সিলেকশনের আরেকটা কাজ আছে, এই যে এটা সিলেক্ট করে এই পয়েন্টটা আমি ডাইরেক্ট সিলেক্ট করতে পারবো। ডাইরেক্ট কোন একটা পয়েন্ট সিলেক্ট করা, তাহলে এই যে সিলেকশন টুল, বুঝতে পারছেন, কোনো কিছু সিলেক্ট করা। এরপর এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। একটু দেখেন এই কালারটা, এই ম্যাজেন্ডা কালারের অনেকগুলো না, আমাকে বলছে যেগুলো ম্যাজেন্ডা কালার আছে ওগুলো সবগুলো আপনি গ্রিন কালার করে দেন। কীভাবে করবো, আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে গ্রিনে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, এটাকে গ্রিনে ক্লিক করলাম, অথবা এভাবে সিলেক্ট করে সবগুলো গ্রিনে ক্লিক করলাম, এখানে আবার এগুলো গ্রিন হয়ে যাবে, এরকমই অনেকে করব। কিন্তু আমরা যদি এই ম্যাজিক ওয়ান্ড টুলে ক্লিক করে এই ম্যাজেন্ডা কালারের যে কোনো একটার উপর ক্লিক করি, ওই ম্যাজেন্ডা কালারের যতগুলো আছে কিরকম সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা গ্রিনে ক্লিক করলাম, বাকিগুলো আগের মতোই হয়ে গেল। ওকে, ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ কি, একই রকম কালার যতগুলো আছে সবগুলা একসাথে সিলেক্ট করা। আচ্ছা, এখন আমাকে সিলেক্ট করতে বলছে শুধু এইগুলা এগুলা, এখানে মাঝখানে একটা নাও করতে বলছে, তো কিভাবে করব, তো এইভাবে করলেও হচ্ছে না, আবার এটা দিয়েও করলেও হচ্ছে না, এটা দিয়ে করলে এখান থেকে সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে, আর এটা দিলেও হচ্ছে না, আর একটা একটা করে ক্লিক করে করেও থাকতেছে না, তখন আমরা কি করব, এই টুলের কাজ করব, লেসু টুল। দেখেন লেসু টুলে ক্লিক করলাম, আমার এটা দরকার এদিকে মাউস নিয়ে গেলাম, এটা দরকার এদিকে মাউস নিয়ে নিলাম, এটা দরকার নেই এটা এদিকে নিয়ে আসলাম, এগুলো দরকার এখানে নিয়ে আসলাম, এগুলো দরকার এটা করলাম, এগুলো দরকার এইটা দরকার নেই, আবার এদিকে আসলাম, এটা দরকার, যেগুলো দরকার সেগুলাই সিলেক্ট করলাম। দেখেন এখন চেঞ্জ করলাম, যেগুলো সিলেক্ট করি নাই ওগুলার কোনো কিছুই হয় নাই, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আমি আমার মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করতে পারবো, অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলো, যতটুকু না, যতটুকু হলে অর্ধেক তো সিলেক্ট করা যায় না। ওকে, এরপর এটা সিলেক্ট করে আমি উপর থেকে এখানে কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করলাম, ডিলেট হয়ে গেছে। আর করাবো 11:22, আচ্ছা কথা বেশি হয়ে গেছে কিন্তু কাজ বেশি হয় না আজকে, আমাদের কাজ হবে নেক্সট ক্লাস থেকে, তো নেক্সট ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে টুলের কাজগুলো যদি না বুঝেন তাহলে এখানে গ্রাফিক্সের ইলাস্ট্রেটরে কিছুই বুঝবেন না, ঠিক আছে। এগুলো অবশ্যই নেক্সট ক্লাস ভালো করে দেখতে হবে, এই ক্লাসটাও ভালো করে দেখবেন, এই ক্লাসের মধ্যে টিপসগুলো আছে, অর্থাৎ আমরা যে কাজগুলো করব বেসিক জিনিসগুলো এখানে আছে। ওকে, তাহলে কিসে, আচ্ছা ওখানে কমেন্টে দিয়েন আমি ইয়া করে দিব। আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করছেন করছেন না, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন, আপনাদেরকে বলতেছি না যারা দেখতেছে এতক্ষণ তাদেরকে বলছি, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, শেষ, আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন। ওকে, তাহলে আজকে এতটুকুই।